আমি কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে, 1, 2, 3 আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো, মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী, অমুক ভাই, অমুকের ছেলে, অমুক দুনিয়ায় নাই, সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা, ছুটে আসবে সবাই, ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই, 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানা যায় আপনার বিদায় হবে, কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে, আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনার বিছিয়ে দেয়া হবে, বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, এটা সবার হবে, আমার হবে, আপনার হবে, এত মায়া এত ভালোবাসা কই যাবে, কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে, উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এজন্য আমাদের চলে যেতে হবে, দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? সব পরে থাকবে, চলে যেতে হবে আমাদেরকে, এই জন্য আখিরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিষ্ণুই বলতেন, নাহাই তুকুমান জিয়ারাতিল কবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম, এখন সবসময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা। রব্বুল আলামিন বলেন, আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ও গোলাম, দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে, এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না, যতদিন না তোরা কবরে ঢুকবি, ঠিক কিনা? কার কথা? আল্লাহ বললেন, দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছ, আখিরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ, কিন্তু আখিরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে, ঠিক কিনা? যেতেই হবে, আমরা ভুলে যাই। আল্লাহুকুমুত তাকাসু, অতিরিক্ত পাওয়ার লোভ, বেশি বেশি খাওয়ার লোভ, বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে, এটা মানুষের স্বভাব, আরো চাই আরো চাই, এই স্বভাবটা আছে না নাই? দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না, মসজিদের 2-3 গেট থেকে যদি দেয়, ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নিয়ে আবার ওই গেটে লাইন ধরে, ওর হাত হলো ছোট হাত, ওর হাত ভর্তি জিলাপি, আর নেওয়ার জায়গা না, এরপর আরেক জায়গায় লাইন ধরছে, আরো লাগবে, আরো লাগবে, এই আরো 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 চাই, এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে, এত লাগবে কেন তোমার? তো মানুষের চাহিদার কোনো শেষ নাই, যার আছে বেশি তার চাই বেশি, এজন্য বিষ্ণুই বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও, ওয়ালা তানজুর মান হুয়া আআলা মিন, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না নাই? আল্লাহ আমার এটা দিল না রে, ওটা দিল না রে, পাইলাম না রে, কিচ্ছু হয় না, কি করবো জীবনে, হতাশ,
আসলে আছে কিন্তু অনেক, কিন্তু শুকরিয়া নাই, টাকা ঠিক কিনা? নিজের অবস্থান নিয়ে সুখী না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়, তাদের দিকে তাকিয়ে দেখেন। আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন, তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল হলা কাশাফাত দুজা, এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন, হায় রে আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার দুইটা পাই নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অনেক দিয়েছ, শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়বো? জোরে বলেন কি পড়বো? এই জন্য কানাআত মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম। সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না, ঠিক কিনা? অল্প খান, অল্প পড়েন, অল্প জামান, অল্পের ভেতরে বরকত ঢুকায় দিছে কে? দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি, জরিপে এটা দেখা গিয়েছে, অনেক সার্ভেতে এটা এসেছে, যারা সম্পদশালী এরা দুঃখী বেশি, এদের দুঃখ বেশি, টেনশন বেশি, খুব স্বাভাবিক। টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি ঘরে শান্তি তার কম।